জঙ্গলের ভিতরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। আগুন নেভানোর কাজে হাত লাগালেন সাংবাদিক তথা পরিবেশ প্রেমী বাবলু রহমান। সোমবার বিকেলে খবর সংগ্রহের কাজে বেরিয়েছিলেন তিনি। সেই সময় জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের খুট্টিমারি বিট এলাকায় জঙ্গলের ভিতরে আগুন দেখতে পান তিনি। শুকনো পাতা থাকার দরুন আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে যায়। জঙ্গল এবং বন্য প্রাণকে বাঁচাতে আগুন নেভানোর কাজে হাত লাগান সাংবাদিক স্বয়ন। পাশাপাশি তিনি খবর দেন মোড়াঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পালকে। এরপর ঘটনাস্থলে আসে বনকর্মীরা। শেষমেশ বনকর্মী এবং সেই সাংবাদিকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জঙ্গলের ভিতরের শুকনো পাতায় যাতে কেউ আগুন ধরিয়ে না দেয় এই নিয়ে বন দপ্তরের তরফ থেকে লাগাতার প্রচার অভিযান চালানো হচ্ছে। এরপর এক শ্রেণীর মানুষ জঙ্গলের ভিতরে ঢুকে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিচ্ছে। একজন সংবাদকর্মী হিসেবে সংবাদ সংগ্রহ করার পাশাপাশি পরিবেশ রক্ষা করাও যে তার কর্তব্য, সেটাই বুঝিয়ে দিলেন সাংবাদিক বাবলু রহমান। দেখুন বিস্তারিত। ঠিক বলতে পারছি না, হঠাৎ করে আমরা খবর সংগ্রহ করতে গেছিলাম, খবর সংগ্রহ করতে গিয়ে ফেরার পথে হঠাৎ করে জঙ্গলের মধ্যে দেখি যে এইভাবে আগুন লাগছে এবং আমরা বন দপ্তরকে খবর দিই। বন দপ্তরের যে এখানকার ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার রয়েছেন রাজকুমার পাল, তাকে আমি খবর দিয়েছিলাম, তাকে আমি ফোন করেছিলাম এবং তিনি বলেছেন অতি দ্রুত যে বনকর্মীরা আসবেন, তার আগে যতটা পারি আমি নেভানোর চেষ্টা করছি এবং আগুন নিভিয়ে যাতে কোনো রকম এখানকার যাতে জন্তু জানোয়ারদের কোনো রকম অসুবিধা না হয় সেই চেষ্টা করছি। জঙ্গলে কী কী জন্তু আছে এখানে থাকে? এখানে এই মুহূর্তে হাতি বাঘ থেকে শুরু করে সমস্ত ধরনের জন্তু কিন্তু এই ফরেস্টের মধ্যে রয়েছে। এটা হচ্ছে একটা রিজার্ভ ফরেস্ট। কারা লাগালো এই আগুন? সম্ভবত দুষ্কৃতীরা। আপনার নাম? বাবলু রহমান। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।